আসসালামু আলাইকুম আজকে তৈরি করছি আলু দিয়ে ভীষণ মুচমুচে এবং ফুলকো একটি নাস্তা হাতের কাছে থাকা একদম কম উপকরণে সহজেই বানিয়ে ফেলা যায় এই নাস্তাগুলো হবে ফুচকার মতো ফুলকো এবং মুচমুচে আর বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি এবার মূল রেসিপিতে আমি এখানে এরকম মিডিয়াম থেকে একটু ছোট সাইজের তিনটা আলু সেদ্ধ করে নিয়েছি আর উপরের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি হাত দিয়ে একটু স্ম্যাশ করে নিলাম তারপরে আমি এই আলুগুলোকে একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি ব্লেন্ডারের যেই জারে আদা রসুন পেস্ট করা হয় সেই জারটাতে নিতে হবে অথবা কেউ যদি চান তাহলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন মোট কথা হচ্ছে আলুকে আমি যে একটা পেস্ট তৈরি করব এই পেস্টটা একদম স্মুথ হবে এরপরে আমি তিন টেবিল চামচের মতো পানি দিয়েছি আর এর সাথে অ্যাড করে দিচ্ছি এক প্যাকেট ম্যাগি সাদা ম্যাজিক মশলা এটা টোটালি অপশনাল কেউ যদি বাদ দিতে চান বাদ দিতে পারেন কোনো সমস্যা নেই এর বদলে লবণ আর লাল মরিচ গুঁড়া দিলেও চলবে তারপর আমি এটা ব্লেন্ড করে নিলাম এরকম একদম মিহি পেস্ট হবে এই আলুর পেস্টটা আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি তারপরে আমি এগুলো একটু মুখে দিয়ে টেস্ট করে সেই অনুযায়ী এর মধ্যে এবার লবণ অ্যাড করে দিব তো লবণ দিয়ে একটু মিশিয়ে নিব আর এরপরে দিব হচ্ছে চালের গুঁড়া চালের গুঁড়ার পরিমাণটা হচ্ছে যে অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে আর এটা একটা সফট ডো তৈরি হবে তো এরকম সফট একটা ডো তৈরি হতে যতটা পরিমাণ চালের গুঁড়ো লাগে সেই আন্দাজ বুঝে আস্তে আস্তে অ্যাড করে দিতে হবে আর মেশাতে হবে তো দেখতে পাচ্ছেন মেশাতে মেশাতে এক পর্যায়ে এরকম খুব সফট একটা ডো তৈরি হয়ে গেছে তো এবার আমি পরিমাণ মতো খামি নিয়েছি আর এই বোটের উপরে কিছুটা চালের গুঁড়ো ছিটিয়ে এভাবে করে আলতোভাবে বেলে নিতে হবে এটা যেহেতু অনেকটাই সফট এই একটু আলতোভাবেই বেলতে হবে তারপরে রুটির মতো করে বেলে নিছি খুব বেশি পাতলা করতে হবে না মোটামুটি আমরা রুটি যেরকম বেলি ওই রকম পাতলা করে বেললেই হবে তারপরে আমি পাঁচ লিটারের একটা পানির বোতলের উপরে যে ক্যাপ থাকে সেটা দিয়ে খুব ইজিলিভাবে এরকম করে গোল গোল শেপ করে কেটে নিচ্ছি এটা যে ঠিক এরকম গোল করেই কাটতে হবে তা কিন্তু নয় আপনার পছন্দ মতো যে কোনো শেপেই কিন্তু কাটা যেতে পারে অথবা কুকিজ কাটার দিয়েও অনেক ধরনের শেপেই তৈরি করে নিতে পারেন এই নাস্তাগুলো তৈরি করা যেমন সহজ তেমনি কিন্তু বাচ্চারা বিকালে ভীষণ পছন্দ করবে খেতে আমি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি আর এগুলো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তেলে দেওয়া মাত্রই কত সুন্দর করে ফুলে উঠছে কিছুগুলো খুব সুন্দরভাবে ফুলবে আবার কয়েকটা যদি নাও ফুলে তাতেও কিন্তু অনেক মুচমুচে হবে বাজারের কেনা পটেটো চিপসের থেকেও অনেক অনেক বেশি টেস্টি আর অবশ্যই অনেক বেশি হেলদি বাসা অবশ্যই ট্রাই করবেন আমার আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন ভালো থাকবেন সবাই আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ